এরপর প্রশ্ন করেছেন নাজমুল হাসান আপনি জানতে চেয়েছেন আজকাল অনেকে স্ত্রী গর্ভবতী হওয়ার সংবাদ ফেসবুকে প্রচার করে থাকেন অনেকে আবার গর্ভবতী স্ত্রীর পেটের ছবি ফেসবুকে পোস্ট করে থাকেন ইসলামের সহ কি নাজমুল হাসান আল্লাহরুল আলমিন কাউকে কোনো নামত দিলে কোনো সুসংবাদ দিলে সেটি অন্যদের কাছে শেয়ার করা বলা এটি তো মৌলিকভাবে কোনো দোষের কিছু নয় কিন্তু আমাদের ব্যক্তিগত বিষয় একান্ত বিষয় বলতে কিছু বিষয় আছে তেমনি একটা বিষয় হলো স্ত্রীর গর্বে কোনো সন্তান আসা স্ত্রীর গর্বে সন্তান আসলে তার দুনিয়াতে আসলে ভূমিষ্ঠ হলে সেটা দুনিয়ার মানুষ জানে দেখে সেটা প্রচার করাতে দোষী কিছু নেই বরং সেটি প্রচার করাই হল স্বীকৃত নিয়ম এবং কালচার সংস্কৃতি পৃথিবীর সকল দেশের সকল সমাজের সকল ধর্মের মানুষের কিন্তু তার আগে থেকে এটাকে বলে বেড়ানো এবং বিশেষ করে গর্ভবতী স্ত্রীর পেটের ছবি প্রদর্শন করা এটা যে চরম আপত্তিকর নির্লজ্জ এবং ব্যাহ্যাপনা কাজ সেটি বোধ হয় বলবার অপেক্ষা রাখে না নির্লজ্জতা যখন সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ যা খুশি তা করতে পারে কাল হায়া ফাফ আল ও ফনাম আশিত যখন তোমার লজ্জা আর থাকবে না তখন তুমি যা ইচ্ছা তা করতে পারবে তোমার কোনো বিবেকে কোনো কিছুই করতে বাধা দিবে না একজন মুসলমান এতটা অর্বাচীন এতটা মূর্খতা সুলভ আচরণ এবং এতটা নির্লজ্জের মতো কাজ করবেন না যে তার স্ত্রীর গর্ভবতী স্ত্রীর পেটের ছবি মানুষকে প্রদর্শন করবেন এই ছবি দেখার পর বা তার স্ত্রীর ছবি দেখার পর মানুষ নিয়ে কী কল্পনা করবে কী জল্পনা করবে সেটা বলাই বাহুল্য এটা শুধুমাত্র পর্দার খেলাফ তাই নয় এটি নির্লজ্জতার বিষয় বটে এবং এ ধরনের বিষয় যে নির্লজ্জ বিষয় সেটি বোঝার জন্য শুধু কমন সেন্সই যথেষ্ট আল্লাহ রবুল্লা আলমিন অসুস্থ মানুষদেরকে সুস্থ করে দিন এবং যারা বেহায়াপনার চরমসীমা পৌঁছে গেছে আল্লাহ তালা তাদের বদতে যেন হয় সেই তফিক দান তার জন্য দোয়া করি নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আল হায়া ও স্বর্গত নিলিমান হায়া এটা ইমানের গুরুত্বপূর্ণ একটা অংশ এবং পাঠ বিধায় এ ধরনের কর্মকাণ্ড করার আগে দশবার ভাবা উচিত আজকাল আমাদের মধ্যে হেঁয়ারিপনা এবং যা খুশি তা করার প্রবণতাটা এই পর্যায়ে পৌঁছেছে যে কোনো কাজ করার আগে সে কাজটি কতটা ভালো বা মন্দ বা সমীচীন বা আদৌ সমীচীন কিনা এ বিষয়গুলোকে ভাববার ফুরসতটুকু পর্যন্ত আমরা পাই না আপনার স্ত্রী গর্ভবতী হয়েছেন আল্লাহ তালা আপনাকে সন্তান দেবেন ইনশাআল্লাহ আপনি মানুষের দোয়া চাইতে পারেন কিন্তু এই বিষয়গুলো সন্তান দুনিয়া থেকে আসার অনেক আগে থেকে ভুলে বেড়ানো এটা পৃথিবীর কোনো সমাজে স্বীকৃত কোনো কালচার নয় তাছাড়া এগুলো সোশ্যাল মিডিয়ার মতো উন্মুক্ত প্ল্যাটফর্মে যখন শেয়ার করা হয় সেখানে নানা রকমের মানুষ থাকে তাদের মধ্যে শেয়ার করার তো বিশেষ কোনো কারণ থাকতে পারে না আজকাল ফেসবুক ইত্যাদিতে আমরা এমন সব বিষয়ে বলা বলি করি যে বিষয়গুলো আসলে বলার জিনিস না বা পাবলিকলি বলার জিনিস না কোনটা আমার একান্তে বলার জিনিস কোনটা পাবলিকলি বলার জিনিস কোনটা আমার পরিবারের জানার বিষয় কোনটা অন্যদের জানার বিষয় এতটুকু বিষয় বোঝার জন্য বোধ হয় আল্লাহ তালা যে বিবেক দিয়েছেন সেই বিবেকটা খরচ করাটাই যথেষ্ট বিধায় এ ধরনের নির্লজ্জ কর্মকাণ্ড থেকে আমাদের বেঁচে থাকতে হবে বিশেষ করে স্ত্রীর ছবি ফেসবুকে আপলোড করার মাধ্যমে সেটি যারা দেখবেন তারা তাকে নিয়ে পবিত্র চিন্তা করবেন এমনটি মনে করার বা ভাববার কোনো কারণ নেই যার কারণে নিজের স্ত্রীকে নিয়ে অন্যরা জেনা করুক মনে মনে কল্পনার জগৎ তাকে নিয়ে বা নেগেটিভ চিন্তা করুক এরকমটি কোনো অসুস্থ সম্পন্ন স্বামী চাওয়ার কথা না যদি না চান তাহলে সেক্ষেত্রে তিনি কীভাবে তার স্ত্রীর অমুক্ত ছবি বা পর্দাহীন ছবি তিনি শেয়ার করতে পারেন এবং বিনা প্রয়োজনে এগুলো মানুষকে জানানোর যে কষ্ট সেটি করতে পারেন আর গর্ভবতী স্ত্রীর পেটের ছবি দেওয়াটাও আল্লাহ মাফ করুক সেটা তো শুধু নির্লজ্জতাই নয় সেটা তো রীতিমতো নির্লজ্জতার চরম সীমা অতিক্রম করা আল্লাহ সমস্ত নির্লজ্জদের নির্লজ্জতা থেকে আমাদের সমাজকে সমাজের মানুষকে বাঁচিয়ে রাখুন এবং হেফাজতে রাখুন আর যারা সমস্ত কর্মকাণ্ড করছেন আমরা তাদেরকে আহ্বান করছি আল্লাহর অস্তে আল্লাহর দেয়া বিবেক বিবেকটা খরচ করুন এবং সেই বিবেকটাকে ব্যবহার করলে সে আল্লাহদিন আপনি সঠিকতার পথ খুঁজে পাবেন ইসলাম শরীর দৃষ্টিকোণ থেকে নির্লজ্জ কর্মকাণ্ড কখনও অনুমোদিত বা জাহেজ হতে পারে না